আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 21 এবং 22 নম্বর প্রবলেম হচ্ছে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ সমাধানের বিষয়। তো 21 নম্বরে যেটা বলা হয়েছে, একটি ঘড়ি 750 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? এখানে একটা টাইপিং মিস্টেক আছে, 20% লাভ হবে। এই প্রবলেমটা আমরা প্রথমে সলভ করব। এর হচ্ছে 22 নম্বরে যে ক্রয়মূল্য বিক্রয় মূল্যের 80% হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এটা হচ্ছে আজকের দ্বিতীয় প্রবলেম যেটা আমরা সলভ করব ইনশাআল্লাহ। 21 নম্বর প্রবলেমটা আমরা দুইভাবে সলভ করতে পারি। আমি আগে বলেছি, আমি আমার এক স্টুডেন্টের খাতা, মূলত আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি এটা আমার এক স্টুডেন্টের খাতা, এই অঙ্কগুলো কিন্তু আমার স্টুডেন্টের করা। তো এই আমার স্টুডেন্টটা খুবই ভালো আলহামদুলিল্লাহ, যে এতটা মানে পরিশ্রমী, তাকে আমি আমার এই সাজেশন দিয়ে বলেছি সবগুলো অঙ্ক নিজে চেষ্টা করো, যেগুলো পারবে না সেগুলো আমি সলভ করে দিব। তো বেশিরভাগ অঙ্ক সে এক একাই পেরেছে, তো কিছু পারেনি এগুলো আমি সলভ করে দিয়েছি। তো এই অঙ্কটাও সে নিজে নিজে সলভ করেছে, যেহেতু সে অঙ্কটা সলভ করতে পেরেছে এই জন্য আমি আর তাকে আমার নিয়মে বা আমি আমার মতো করে সলভ করাইনি। কিন্তু সে যে নিয়মে সলভ করেছে এটা আরেকটু শর্টকাট বা আরেকটু সহজ নিয়মেও আসলে সলভ করা যায়। তো প্রথমে আমি সে যেভাবে করেছে সেটা আমি এখানে ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে আমি একটু সহজ, যেমন এখানে আমাদের বলা হয়েছে যে 5% ক্ষতিতে, অর্থাৎ 750 টাকায় একটা দ্রব্য বা একটা পণ্য বিক্রি করা হয়েছে, একটা ঘড়ি। তো এতে 5% ক্ষতি হয়েছে, 5% ক্ষতি হয়েছে মানে যে 100 টাকার পণ্যটা 95 টাকায় বিক্রি করা হয়েছে, যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হয়েছে 95 টাকা। তাহলে এখানে আমরা ক্রয় মূল্য বের করে নিয়েছি, বা সে ক্রয় মূল্যকে বের করে নিয়েছে, যে 95 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত, 750 টাকা হলে কত। আবার 25% লাভে বিক্রয় মূল্য 120 টাকা হবে, তাহলে তখন অর্থাৎ আর 1 টাকা হলে কত ক্রয় মূল্য, আর যেটা আগে পেয়েছে সেটা হলে কত। এখানে যে অ্যান্সার এসেছে এটাও কারেক্ট, এখানে শুধু একটা মনে হয় ভুল, যে এখানে 19-এর সাথে এখানে একটা 100, যেটা 100 আগের লাইনে ছিল এখানে দেওয়া হয়নি, এই 100 হবে এখানে। তো বাকি এখানে সব ঠিক আছে, অ্যান্সারটাও ঠিক আছে। কয়েকটা শর্টকাট মেথড কি এখানে, সেটা হচ্ছে যে কারণ ক্যাটলজে পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে জায়গা কিন্তু নির্দিষ্ট, অতিরিক্ত কোনো জায়গা নেই, জায়গা নষ্ট করা যাবে না, খুব কেয়ারফুলি পরীক্ষা দিতে হবে। কারণ জায়গা যদি আমি নষ্ট করি তাহলে হয়তো একটা অঙ্কের, যদি আমি দুইবার করতে যাই তাহলে একটা অঙ্কের জায়গা নষ্ট করলে হয়তো আমার ওই অঙ্কটাই আমার দেওয়া হবে না, কারণ কি জায়গাটা নির্দিষ্ট। যদিও তো আগের চেয়ে এখন অনেকটা শিথিল করা হয়েছে বিষয়টা, কারণ আগে আরো ফিক্সড জায়গা ছিল, এখন কোশ্চেন পেপার আলাদা দেওয়া হয়, গত বছর থেকে এটা শুরু হয়েছে, এবং উত্তরপত্র আলাদা, অর্থাৎ খাতা আলাদা, প্রশ্ন আলাদা। কিন্তু আগে প্রশ্নের মধ্যে উত্তর লেখা হতো, লিখতে হতো, তখন যে জায়গা দেওয়া থাকতো একটা অঙ্কের জন্য বা একটা প্রশ্নের উত্তর লেখার জন্য ওই জায়গার মধ্যে লিখতে হতো। এখন জায়গাগুলো মানে নির্দিষ্ট, কিন্তু আমি একটা অঙ্ককে বড় করে লিখতে পারি, ছোট করে লিখতে পারি, অর্থাৎ পেজ গুলো নির্দিষ্ট, যে হয়তো অঙ্ক পরীক্ষার জন্য 10টা পেজ দিল, ওই 10টা পেজই, অতিরিক্ত কোনো পেজ দেওয়া হবে না, মানে এর মধ্যে শেষ করতে হবে। কিন্তু আগে ছিল কি একটা অঙ্কের জন্য নির্দিষ্ট যতটুকু জায়গা ততটুকুই, কিন্তু একটা অঙ্ককে আমি ইচ্ছা করলে 2 পৃষ্ঠা লিখতে পারি, কিন্তু পৃষ্ঠা নষ্ট করলে আমি আর অতিরিক্ত পেজ পাবো না। যদি আমার লুজ লাগে, স্কুলের পরীক্ষায় আমার লুজ নেই, তো ওই সুযোগ কিন্তু একটা যে ভর্তি পরীক্ষাতে নেই, এই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে, একটু লেখাগুলোকে একটু ছোট করতে হবে, ঠিক আছে। আশা করি যারা মডেল টেস্ট দিতেছো বা কোচিং এ বা বাসায় বা যেখানে হোক, তারা বিষয়টা সম্পর্কে অবগত আছো। তো যেটা বললাম, যে এই অঙ্কটাকে আমরা যদি ছোট করে করি তাহলে আমরা যদি লাভ হবে কি, আমার সময় বাঁচবে, আমার জায়গা বাঁচবে। যেমন এখানে আমরা প্রথমে লিখতে পারি যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে আমার কত, 95 টাকা। তারপর আবার 20% লাভে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তখন আমরা লিখবো যে আমাদের বলা হয়েছে পরে কি, যে 20% লাভ করতে হবে, করতে চাইলে কত টাকায় বিক্রয় করতে হবে। তখন আমরা লিখবো যে 20% লাভ করতে হলে 95 টাকার পণ্য বিক্রয় করতে হবে 120 টাকা, 1 টাকার পণ্য কত টাকায়, 750 টাকার পণ্য কত টাকায়। শেষ, এই 3 লাইনে অঙ্ক শেষ, এটা কিন্তু কারেক্ট, ঠিক আছে। তো এইভাবে আমি করাই, ও এইভাবে করেছে, এটাও কারেক্ট, কিন্তু এটা একটু বেশি বড়, মানে দ্বিগুণ আর কি, সময় বেশি লাগবে। আবারও বলতেছি, আমরা প্রথমে লিখবো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা, আবার 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা, ঠিক আছে। তারপর আমরা লিখবো যে 20% লাভ করতে হলে 95 টাকার পণ্য বিক্রয় করতে হবে
120 টাকা 1 টাকার পূর্ণ কত আর যেটা দেওয়া আছে 750 টাকার পূর্ণ কত তো এখানে আসবে 120 বাই 95 তারপরে আসবে যে 120 গুণন 750 আর নিচে 95 ওই কাটাকাটি যখন আমরা করব আমাদের এই অ্যানসারটাই আসবে এখানে যে অ্যানসার এসেছে আচ্ছা এরপরে 22 নম্বরটা খুব ইম্পর্টেন্ট 22 23 24 এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই লাভ ক্ষতির এগুলো লাভ ক্ষতির মানে 23 পর্যন্ত লাভ ক্ষতির অঙ্ক তো 22 নম্বরটা হচ্ছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যে 80% হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যখনই আমাদের এই ধরনের কথা বলবে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের এত বা বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত যার সাথে তুলনা করা হবে তাকে ল হর ধরতে হবে হর অর্থাৎ ডিনোমিনেটর আর যাকে তুলনা করা হবে তাকে নিউমারেটর বা লব ধরতে হবে অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80% 80% মানে হচ্ছে যে 100/80/100 তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে কি যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য তার মানে বিক্রয় মূল্যটা হচ্ছে নিচেরটা আর ক্রয় মূল্য হচ্ছে উপরেরটা 80 ঠিক আছে এটাকে যদি আমরা কাটাকাটি করি 4/5 পাই ঠিক আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য 80% মানে কি বিক্রয় মূল্যটা নিচে আর ক্রয় মূল্যটা উপরে অর্থাৎ 100 নিচে 80 উপরে যেটা কাটাকাটি করলে 4/5 পাই তার মানে আমরা এটাকে ধরতে পারি এখন যে ধরি ক্রয় মূল্য 4x টাকা এবং বিক্রয় মূল্য 5x টাকা ঠিক আছে বা 4 টাকা ধরলেও হবে বা 5 টাকা ধরলেও হবে x না ধরলেও হয়ে যায় তার মানে x ধরাটা ভালো লাভ হবে যেহেতু সরি এখানে স্টুডেন্ট কি করলো হ্যাঁ লাভ বিক্রয় মূল্য যেহেতু বেশি বিক্রয় মূল্য যেহেতু 5x এটা যেহেতু বেশি তার ক্রয় মূল্য 4x তার মানে এটা কম এটা অবশ্যই তাহলে আমাদের লাভ হবে তাহলে লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য x টাকা ক্রয় মূল্য লাভ তার লাভ হবে কিসের উপরে ক্রয় মূল্যের উপরে আমাদের এখন যদি লিখি বিক্রয় মূল্য যে 5x টাকা লাভ হয় যেটা প্রত্যেকটা অঙ্কে বলতেছি যেটা ভুল করে স্টুডেন্ট যে লিখতে হবে 4x টাকা লাভ হয় মানে ক্রয় মূল্যের উপরে এটা নির্ধারণ করে কিসের উপরে এটা কার উপর ডিপেন্ড করে ক্রয় মূল্যের অর্থাৎ 4x টাকা লাভ হয় x টাকা 1 টাকা কত 100 টাকা কত 25 টাকা आंसर 25% লাভ ঠিক আছে এটা आंसर এই ছিল 22 নম্বর ম্যাথ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে 23 এবং 24 নম্বর খুব ইম্পর্টেন্ট ম্যাথ সো দুটো সলভ করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ